আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল্লাহ আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে তোমাদের মতো এই কচি কাচ্চা বাচ্চাদেরকে নিয়ে একটি দিন আলোচনা বৈঠক বা উৎসাহমূলক একটা বৈঠকে বসতে পেরেছি এটা মহান আল্লাহ শুক্রের শুক্রয় বলে আলহামদুলিল্লাহ তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালামের প্রতি আজকে যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক একটু পর্যালোচনা সে ছাত্রদের উদ্দেশ্য করেই কিছু কথা বলবো আচ্ছা তোমরা কেন এখানে মাদ্রাসা ভর্তি হয়েছো কে বলতে পারবে কেন মাদ্রাসা ভর্তি হয়েছো স্কুল কলেজ সব কিছু থাকতে মাদ্রাসায় কেন আসলে তোমরা তো স্কুলে পড়তে পারতে হ্যাঁ কেন বলো তোমাদের উদ্দেশ্য কি মাদ্রাসা ভর্তি হওয়ার উদ্দেশ্য কি কেন দাইয়া হজনা মাজিব টিস দরে দাইয়া মাশাআল্লাহ যারা দাইয়া হ করবা কি দাইয়া তো টাকা ভাষা পাওয়া যায় না কি কি পাওয়ার জন্য এসে তোমরা আরবে শিক্ষা আরবে শিক্ষা কারবে শিক্ষা করে কি করবে কে আরবে শিক্ষা করে লাভ টাকা আল্লাহকে রাজি করতে আল্লাহকে রাজি করে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এসেছি হ্যাঁ আল্লাহ রাজি খুশি হলে কি হবে তাহলে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত তো তাহলে আমাদের নেয়াত সবসময় থাকবে পরকালের নিয়াত নেয়াদটা কি পরকালে আমরা পাব যদি রাসুল সাল্লাম বলছেন মনকানা তেল আখেরা তো হাম্মাহু যদি কেউ পরকালকে প্রাধান্য দেয় তার চিন্তা ভাবনা সবসময় পরকাল থাকে তাহলে কি করবেন আল্লাহ বলছেন জা আল্লাহ গেনা হুফিকালবিহী তাহলে আল্লাহ তালা তার অন্তরকে ধনী করে দিবেন অভাব মুক্ত করে দিবেন তাহলে মূলত মূলত অন্তর ধনী হবে বা মূলত অন্তর ধনী বলতে আমাদের অভাব মুক্ত করার মালিককে আল্লাহ তাই না আমরা যতই ইনকাম করার চেষ্টা করি যদি আল্লাহ না দেন আমরা পারবো পারবো না অতএব কেউ যেন এই মাদ্রাসা শিক্ষাকে ছোট মনে না করি আমরা বর্তমানে বিভিন্ন মিডিয়া বলো বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছেন তারা মাদ্রাসা শিক্ষাকে এমনভাবে উপস্থাপন করছেন যে এটা মনে হয় ফকিরিবিদ্যা আসলে এমনটাই ভাব ভাবনা তোমরা অবশ্যই এই শিক্ষার দুনিয়াতেও মূল্যায়ন আছে আখেরাত তো তো আছেই দুনিয়াতেও সম্মান আছে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আর অপমান করার মালিককে তাহলে সম্মানিত হওয়ার জন্য আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই না যত আমরা আল্লাহর দিকে যাব তত আল্লাহ আমাদেরকে এর দিকে এগিয়ে আসবেন তাহলে আমরা এখানে মাদ্রাসায় ভর্তি হয়েছি তাহলে আলহামদুলিল্লাহ যে এত হাজার হাজার কোটি কোটি বাচ্চা এর মধ্যে যে আল্লাহ আমাদেরকে বাছাই করে নিয়েছেন যে আমরা কিছু কোরআন হাদিস শিখবো পরকালের জন্য আল্লাহর জন্য কিছু কাজ করতে পারছি এটা বিরাট নিয়ামত না এটা আল্লাহ শুক্রিয় আদায় করা দরকার কি দরকার না তাহলে সবার লক্ষ্য থাকবে যে আমরা পরকালীন উদ্দেশ্যে লেখাপড়া করছি এর বিনিময়ে আমরা জান্নাত যেতে চাই বুঝা গেছে দুনিয়া তার জন্য ফ্রি হবে আল্লাহ আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন কে বলতে হ্যাঁ তার ইবাদত করার জন্য তাহলে কোটিপতি হওয়ার জন্য বড় বড় বিল্ডিং বানার জন্য দুনিয়া তো আমাদেরকে আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তা আল্লাহর ইবাদত যখন আমরা করব দুনিয়াতে যত কিছু আমরা পাচ্ছি এগুলো আমাদের জন্য ফ্রি আল্লাহ রেখেছেন এটা তো ফ্রি দিয়েছেনি পরকালে আমাদের জন্য থাকবে বিরাট পুরস্কার সেটা হলো কি জান্নাত অতএব এই শিক্ষাকে মাদ্রাসা শিক্ষাকে কেউ ছোট মনে করবে কেউ ছোট মনে করবে না বরং আমরাই উপরে ইনশাআল্লাহ হ্যাঁ কেউ ছোট চোখে দেখবে না যে সবাই অনেকেই একটু বড় হলে মনে করি যে মার্শাল এরা তো কত সুন্দর স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আমরা মনে হয় গরিব তা না আসলে আমরা আল্লাহর কাছে ধনী কার কাছে ধনী আমরা

فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ عَن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه اذكر এই হেলফুল ফুজুল মাদ্রাসার পরিচালনা পরিষদ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ আর আমাদের ছোট্ট সেনামণী ছাত্ররা আমাদের এই আজকের এই সফরের প্রথম এখানকার এই অধিবেশনে আমরা আজকে উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আল্লাহ যেহেতু একটা সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে রাসুল আমাদেরকে তার আরিত উদ্দিনকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাই না আল আলামা ও আরাসাতামিয়া আলেমরা হচ্ছে ওয়ারিসদের উত্তরসূরি ওলাম নবীদের উত্তরসূরি তো আলেম বলতে শুধু যারা মাদ্রাসায় পড়ে শুধু তারা নয়। যারা দিনের সম্পর্কে বিভিন্নভাবে অবগত যারা দিন সম্পর্কে বিভিন্নভাবে জেনে নিজেদের স্পষ্ট ধারণা নিজেরা পোষণ করেন তাদের সবাইকে আমরা আলেম বলতে পারি তবে পরিভাষায় যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন তাদেরকে মূলত আলেম বলা হয় তোমরা কোরআন পড়ছো কোরআন কার ভাষা আল্লাহর ভাষা না তাহলে আল্লাহর ভাষা পড়লে আল্লাহকে খুশি হবেন না অ খুশি হবেন খুশি হবেন তাহলে আল্লাহর ভাষা আমাদেরকে কিভাবে পড়তে হবে মনোযোগ সহকারে এবং আদবের সাথে পড়তে হবে তাই না এসে এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে রসল্লা সাল আলি আসালাম তিনি কী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং যা শিক্ষা দেয় তা আমরা শিখছি আমরাও উত্তম আর যারা শিক্ষা দিচ্ছেন তারাও উত্তম তাই না তিনি আরও বলেছেন আলা খাইরিন মিসলা মন্দাল্লা আল্লাহরিনিসহি যে ব্যক্তি ভালো কাজের পথ নির্দেশ করে তার জন্য অনুরূপ সম পরিমাণ নাকি রয়েছে অন্য হাদিসে আছে যে ব্যক্তি ওর ওই অনুযায়ী আমল করে তাহলে যারা পরিচালনা করছেন তারা কি নেকি থেকে বঞ্চিত হবেন তারাও নেকি পাবেন তাহলে এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু নেকির হকদার কিন্তু একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে তখনই পাওয়া যাবে যখনই ভাই শরীফুল ইসলাম যেটা বলছে যখনই আমাদের উদ্দেশ্য হবে খালেস নিয়ত হবে পরিশুদ্ধ আমাদের লক্ষ্য হবে পরকালীন জীবন যদি আমরা এই উদ্দেশ্যে আমাদের যাবতীয় কর্মকাণ্ড আমরা করি তাহলে প্রত্যেকটি অর্থ ব্যয়ের জন্য সময় ব্যয়ের জন্য আমার শ্রম কোরবানির জন্য আমরা নিকি পাব আর উদ্দেশ্য যদি ভিন্ন হয় যে মাদ্রাসাটা বিশাল বড় হবে এলাকায় নাম দাম নাম কাম এটা অর্জন করবে আমাদের সবাই বলবে হেলফুল মজুল মাদ্রাসার শিক্ষক অথবা হেলফুল ফজুল মাদ্রাসার পরিচালক এই প্রসিদ্ধি অর্জনের জন্য যদি আমরা এই কাজ করি তাহলে কিন্তু নেকি পাওয়া যাবে না তাই না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সালাত আদায় করেন সিয়াম পালন করেন হজ করেন জাকাত দেন যাই করেন না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আগে সর্বপ্রথম এটা এটা দরকার তো আমরা আমাদের আমাদের বাচ্চারা কোরআন পড়ছে জন্য একটা সুখের খবর তাই না রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার তিনটি আমল জারি থাকে তার মধ্যে বিহি এমন এলেম রেখে গেছে যেটা মানুষকে উপকার দেয় এই এলেম অবশ্যই আমাদেরকে অবশ্যই উপকার দেবে অভিভাবক যারা আছেন তারা এর থেকে উপকৃত হবেন শিক্ষক যারা আছেন তারা এর জন্য সাদাখায় জারিয়ে হিসেবে নেকি পাবেন যারা পরিচালক আছেন তারাও সাদাকায় জারিয়ে হিসেবে নেকি পাবেন তাহলে আমরা নেকি থেকে কেউ কিন্তু খালি নই মুক্ত নই আমরা প্রত্যেকেই নেকি পাবো কিন্তু আমাদের নিবেদিত প্রাণ হয়ে কেবলমাত্র আল্লাহর বস্তে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে প্রতিষ্ঠান করাটা বড় কথা নয় তাই না প্রতিষ্ঠান করাটা টাকা আছে সুযোগ আছে আমার জায়গা আছে আমি প্রতিষ্ঠানটা করে দিলাম কিন্তু প্রতিষ্ঠান একে টিকিয়ে রাখা প্রতিষ্ঠানের যথাযথ আউটপুট এখান থেকে পাওয়া এটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া দরকার আমরা যে বাচ্চার দায়িত্ব নিয়েছি এই বাচ্চারা যাতে মানুষ হয় সেই খেয়ালটা আমাদের প্রত্যেকের আগে থাকা দরকার আমরা যে ভাইয়েরা শিক্ষক আছি তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে অভিভাবক ছেলেদেরকে দিয়ে গেছে তাদেরকে মানুষ করে তৈরি করার জন্য সেক্ষেত্রে অর্থ টাকা পয়সা বেতন আদি এগুলি বড় কথা নয় আপনি পরকালীন জীবনের লক্ষ্যে যদি আপনি কাজ করেন আপনার অল্প টাকায় আল্লাহ আপনাকে দিবেন আর যদি আমার লক্ষ্য দুনিয়াবি হয় তাহলে আমার এই অভাব কখনো শেষ হবে না আমরা আশা করব আমরা আপনাদের কাছে আবেদনও করব যারা শিক্ষকরা আছেন যে ভাইয়েরা অনারারি আছেন তারা তো ভালো তাদের তো অবশ্যই স্বাগত জানাই আর যারা অনারিয়াম নিয়ে কাজ করেন আমরা তাদেরকেও বলবো যে আসলে এইটা আমাদের বলা যায় যে দিনই কাজের একটা অনুষঙ্গ খেতে হবে না খেলে তো কাজ করা যাবে না আমাকে পড়তে হবে না পড়লে আমি এবাদত করতে পারবো না তাহলে এগুলি হচ্ছে আমার এবাদতের জন্য আনুষঙ্গ অনুষঙ্গ আমি যদি এই এটাকে এবাদত হিসাবে গ্রহণ করি আর যেটা আমরা পাচ্ছি সেটাকে যদি আমরা সন্তুষ্ট থাকি ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ আমাকে বরকত দেবেন আমার অভাব মুক্ত করার মালিক হচ্ছেন আল্লাহ আমাকে অসচ্চল করার মালিক হচ্ছেন আল্লাহ আমাকে ধনী করার মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং আর সেই আল্লাহর উপর ভরসা রেখে যে আল্লাহর বাণী আমরা পড়াচ্ছি এখান থেকে যেন আমাদের লক্ষ্য থাকে যেন আমরা আল্লাহর বান্দা তৈরি করতে পারি আজকে বাংলাদেশে বহু মানুষ আলেম আছে কিন্তু বিভ্রান্ত একটা উদাহরণ বলি আপনাদের দেশের ছেলে মৌলানা আকরামুজ্জামান বিন আব আবদুসালামকে চেনেন আপনারা তাই না তার ভাই মৌলানা ওয়াজিউল্লাহকেও আপনারা অনেকেই চিনতেন ওয়েজুল্লাহ তো এই অয়েজুল্লাহ বিশাল বড় আলেম কিন্তু নীতিভ্রষ্ট হয়ে আকিদা ভ্রান্ত হয়ে কাদিয়ানি হয়ে গেল মারা গেল সেই অবস্থায় তাহলে আলেম বড় হয়ে কোনো লাভ নাই এই বলেছে যে বড় আলেম কেউ আছে নাকি তাহলে আলেম বড় হওয়া শর্ত নয় বরং দরকার হলো বড় বেশি আমেল হওয়া আমরা আমল বেশি করব যতটুকু জানছি ততটুকু আমরা আমল করব এটা আমাদের জন্য করণীয় আপনারা শিক্ষক আছেন আপনাদের দেখে বাচ্চারা শিখবে আপনি যদি আমল ভালো হয় ওদের আমল ভালো হবে আপনি কমিটি আছেন শিক্ষকদের পরিচালনা করবেন আপনি যদি আমল না হন তাহলে শিক্ষকদের কি করে পরিচালনা করবেন আপনাকেও আমেল হতে হবে এ প্রতিষ্ঠান থেকে আমাদের ছোট বড় বড়ো আলেম বের হবে আমাদের পরবর্তী প্রজন্ম বের হবে যারা সমাজকে বিনির্মাণ করবে তাহলে সেই ক্ষেত্রটা আপনাকে দিয়ে শুরু করতে হবে আপনি কমিটি আছেন আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনি পরিচালনা করেন মেধা দিয়েছে আপনি এর পিছনে শ্রম দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ যেটা অন্য দশটা মানুষকে দেন নেই তাহলে আল্লাহ আপনাকে বাছাই করে নিয়েছেন এটাকে নিয়ামত মনে করে এটাকে সদকায় জারিয়ে হিসাবে এটা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টা আপনাদের আমাদের প্রত্যেককে করতে হবে যেখানেই প্রতিষ্ঠান আছে সেখানেই দলাদলি আছে তাই না এই এখন ছোট আছে যখন বড় হয়ে যাবে টাকা পয়সা বেশি হবে তখনই দুই ভাগ হয়ে যাবে কেউ খাওয়ার জন্য কেউ নেওয়ার জন্য আল্লাহর বাস্তে এই কাজটা যেন আমাদের দ্বারা কারো ভাইয়ের দ্বারা এটা যেন না হয় এটা আপনাকে আমানত মনে করে এখানে আমরা দেওয়ার জন্য আসি আমরা নেওয়ার জন্য আসি না তাই না প্রতিষ্ঠান করেছে এই জন্য যে আল্লাহর বাস্তে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো তাই সুতরাং পরবর্তীতে কেউ এখান থেকে নিবে এই আশা যেন কারো না থাকে আমাদের এই প্রত্যেকটি ক্ষেত্রে থাকা দরকার আবার অনেক সময় নিজেদের প্রসিদ্ধি নিয়ে আর হেলফুল ফুজুল বড় হয়ে গেল তো ঠিক আছে এখান থেকে ভাইঙ্গে আরো কিভাবে ভালো করা যায় আমি এটাকে নষ্ট করে দিয়ে এক জায়গায় চলে যাব। এই মানসিকতা অবশ্যই ক্ষতিকর বরং প্রতিষ্ঠান একটা হয়েছে এই প্রতিষ্ঠানের শাখা প্রশাখা বৃদ্ধি হয়ে আরো বড় হোক সমস্যা কি এটা আরো বিস্তৃতি লাভ করুক এটা বাংলাদেশে একটা স্থান অবলম্বন করুক কিসের মাধ্যমে তার আকিদা তার আদর্শ তার আচরণ তার আমল সবকিছু দিয়ে একটা ব্যতিক্রম কিছু হোক সেটা আমরা সবাই আশা করি আর সেটা তখনই সম্ভব হবে যখন আমাদের সবার প্রচেষ্টা একই লক্ষ্যে হবে যখন সবার প্রচেষ্টা আমাদের একসাথে হবে ঐক্যবদ্ধভাবে হবে যারা আমাদের সংগঠনে ভাইয়েরা আছেন তাদের জন্য আমরা বলবো এই যে বাচ্চারা আজকে আপনি আছেন কালকে থাকবেন না এরা কিন্তু বেঁচে থাকবে তাই না তাহলে ওদের পেছনে শ্রম দেওয়া আমাদের করণীয় আমাদের কর্তব্য আজকে কে কি করছে আর কে কি বলছে সেগুলি যদি আমরা দেখতে যাই তাহলে কোথাও আপনি এক থাকতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন হাবিলক তোমরা আল্লাহর রজ্জু কেউ খুব ভাবে ধারণ করো কিন্তু এখন আমরা এই আয়াত সবাই পড়ি অথচ আমরা দলে দলে জনে জনে বিভক্ত এটা কিন্তু আসল বাস্তবতা সুতরাং সেদিকে না গিয়ে আমরা আল্লাহর এই নির্দেশকে আমাদের সার্বিক জীবনে যদি আমরা মেনে নিতে পারি তাহলে এই দলাদলি এই মতপার্থক্য পার্থক্য এগুলি ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে ছোটখাটো মনে কোনো মাসলাম আসেন যদি কোনো মাসলাম আসেন শাখা কোনো মাসালা নিয়ে আমরা যদি নিজেদের মধ্যে আমরা বিভক্ত হয়ে পড়ি তাহলে বাহিরের সমাজ আমাদের প্রতি নাকশিটকে হবে তারা দেখে আমাদেরকে বলবে যে আরব সহিদেশের কথা বলে দেখো বিশটা দল আমাদের এলাকায় আমরা একজন আদর্শ হিসাবে তৈরি হই আমরা সংগঠনকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি তাহলে এটাই আমাদের পরকালীন জীবনে মুক্তির একটা পাথেও হবে আমরা আবারও বলছি যে আমরা এই বিচ্ছিন্ন দুই একটা মশালা নিয়ে আমরা নিজেদের মধ্যে মতবোধ যেন সৃষ্টি না করি যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এখানে আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ বলছেন রসুল সাল্লাল্লা আল্লাহসাল্লাম বলছেন আল জামাআতু রহমান অলফর কত আজাদাব জামায়াতবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা এটা হচ্ছে রহমাত আর বিচ্ছিন্ন হওয়া সেটা হচ্ছে আজাদ আজকে কোরআনের আয়াত আমরা এখানে শিক্ষা দেবো তাই না প্রথম আয়াতটা পড়ছি এ করাব বিস্ম রবিকল্লা দিয়ে খোলা পড়ো তোমার প্রতিপালকের নামে তোমার প্রভুর নামে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে রবের নামে আল্লাহ কেন পড়তে বললেন আমার পড়ার লক্ষ্য যেন হয় রবকে চেনা আমার পড়ার উদ্দেশ্য যেন হয় রবকে সন্তুষ্ট করার যদি তাই হয় তাহলে এই পড়ার বিনিময়ে আদর্শ মানুষ তৈরি হবে আর লক্ষ্য যদি ভিন্ন হয় আপনি কোরআন হাদিস মুখস্থ করে কোনো লাভ হবে না ও ভিন্ন পথে পরিচালিত হবে বহু হাফেজ আছে তারা দাড়ি শেপ করে ট্রাকুন এসে পাঞ্জাবি পরে প্যান্ট পরে আর যেভাবে ঘোরে সেটা সাধারণ একটা স্কুলের ছেলেও ঘোরে না আমাদের বাচ্চারা যেন সেরকম না হয় কারণ আপনার আদর্শ আপনাদেরকে দেখে এরা শিখবে সর্বোপরি আমি যেটা বলবো যে আমাদের ছাত্ররা আছে অভিভাবকরা আছে শিক্ষকরা আছে পরিচালনা কমিটি আছে প্রত্যেকের লক্ষ্য যেন এক হয় লক্ষ্য যদি অভিন্ন হয় তাহলে এই আমাদের গতিপথ অভিন্ন হবে এবং এর গণতব্য আমাদের অবশ্যই কুসুমস্তীর্ণ হবে আর লক্ষ্য যদি ভিন্ন হয় আপনার যতই কিছু থাকুক না কেন আমার পথ বন্ধুর হয়ে যাবে সুতরাং সেটা যেন আমরা না করি আমরা একই লক্ষ্যে পরকালীন জীবনে মন মুক্তি পাওয়ার লক্ষ্যে নজাত পাওয়ার লক্ষ্যে আমাদের সমাজটাকে সুন্দর সমাজ হিসাবে রেখে যাওয়ার লক্ষ্যে আমরা এই ছোটো বাচ্চাদেরকে তৈরি করে যাই আমরা এদের জন্য পরবর্তীতে যারা সুন্দর মানুষ হতে পারে ভালো সমাজ গড়তে পারে এজন্য আমরা এদেরকে তৈরি করে যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুলকলি হাজার আস্তাফরুল্লাহ আলী ওলা কুমালি সাহেদ মুস্তিমিন যারা আজকে উপস্থিত হয়েছেন যারা আমাদেরকে সুযোগ করে দিলেন আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন কাল কেয়ামতের মাঠে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদে দান করেন আল্লাহ আমিন পরিশেষে সবাইকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মাসিকাত তাহারিকের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও